BTR সরকার আর জি ইউপিপিএল বিজেপি আর জি এস মিটজন সরকার কে সরকার হলে তৃতীয় বছর বর্ষপূর্তি সম্পূর্ণ করেছে এ তার ভাবে বিশাল আয়োজন করেছে আমার পিছল আপনি প্রত্যক্ষ করেছে হাজার হাজার মানুষ সাই স্টেডিয়ামত গোট খাইছে আমার হইতে উপস্থিত আছে মহন্ত অসম সরকার ক্যাবিনেট মন্ত্রী ইউজিন সরকার কি আজি আমি বিটিআর বাসী রাইজে যৌথভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধন্যবাদ দিব বিচারিছো কারণ তেখেতর বলিষ্ঠ পদক্ষেপ আর যেটু এটা দৃষ্টিভঙ্গি উত্তর পূর্ব অঞ্চল শান্তি স্থাপনের তার কারণে বিটিআর সৃষ্টি হয়েছে আর এনডিএমপির দরে একটা সশস্ত্র সংগঠনে মূল খুঁটিলে আহি আজি গণতান্ত্রিক পদ্ধতি সামিল হয়ে পেলায় এতিয়ার শাসন করা তেওঁলোকেও জড়িত হয়ে পড়েছে তেখেতরে গৃহমন্ত্রী অমিত শাহ তেখেতর যেটু অ্যাক্টিভ সাপোর্ট সদায় মানে বড় শান্তির যেটু এটা চুক্তি করার বা আলোচনার একটু প্রক্রিয়া সফল করবর কারণে যে পদক্ষেপ লৈছে নেতৃত্ব দিছে তার কারণে বড় চুক্তি সম্ভব হল আর এই সময়ত সরকারের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর তেখেতলে কর্তৃত্ব মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজির মুখ্যমন্ত্রী তেখেতকলে যে বলিষ্ঠ পদক্ষেপ বা নেতৃত্ব প্রদান করলে তার কারণে সম্ভব হল আর বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সদায় আমার অস্ত্রতে থাকি পেলায় শান্তি প্রক্রিয়া আগুয়াই লওয়ার ক্ষেত্রে সহযোগিতা আগবাইছিল আর সরকার হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবেও আজি তেখেতে চুক্তির প্রতিটি টপাটো রূপায়ণ করার ক্ষেত্রে যথেষ্ট কাম করে আছে তার বাবে আজি প্রায় চুক্তির বহুতখিনি দফা রূপায়ণ হয়েছে আর বাকি এটা লাই লাই তার পর্যায়ক্রম রূপায়ণ হবলে ধরেছে আর আজি বিটিআর অঞ্চল আন্তঃগাঁথনির সম্পূর্ণ শান্তি যে গেল তার কারণে আজি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকেও আমি অন্তরের প্রায় ধন্যবাদ দিছো আর ভারতের প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী দুজনকে আমি অন্তরের প্রায় ধন্যবাদ জ্ঞাপন করছো আর অসমবাসী রাইজলেও এই শান্তি সমঝোতা হওয়ার সময়ত তেখেতকরে খোলা মনেরে যে নৈতিক আর সক্রিয় সমর্থন আগবড়ালে তার কারণে অসমবাসী রাইজলেও আমি এনেদরে বিটিআর অঞ্চলত যে শান্তি সেই শান্তি জয়যাত্রা অব্যাহত আছে আর এই শান্তি যাত্রা যাতে ভবিষ্যতলৈকে অব্যাহত থাকে তার প্রতি লক্ষ্য রাখি আজি বৃহৎ আয়োজন করেছে বিটিআর পরিষদীয় সরকারে আর ভবিষ্যতলৈকে যে শান্তির পরিবেশ সেই শান্তির পরিবেশ বর্তাই রাখার স্বার্থত আজি বৃহৎ কার্যসূচীটি আয়োজন করা ইতিমধ্যে আমাকে জানিব দিছে।